এক নাম্বার আল্লাহ পছন্দ করেন বান্দা আমার ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। নাম্বার দুই, আল্লাহ পছন্দ করেন বান্দা গুনাহ করবে, আমার কাছে দুই হাত থেকে উত্তোলন করে আমার কাছে ক্ষমা চাইবে, এটা আল্লাহ পছন্দ করেন। নাম্বার তিন, বান্দা যেখানেই থাকবে মাঠে ঘাটে ঘাটে ময়দানে বাজারে এয়ারপোর্টে স্টেশনে থাকবে জনহীন প্রান্তে থাকবে, যেখানেই থাকবে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর বরাত বয়ান করবে, যেখানেই থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ এই বলে আল্লাহর বরাত বয়ান করবে, এটা আল্লাহ খুব পছন্দ করে। আল্লাহ প্রশংসাকারীকে খুব পছন্দ করে, তাহলে আল্লাহর প্রশংসা আমাদেরকে করতেই হবে। আপনি যেখানে থাকবেন আল্লাহর প্রশংসা করেন, শুকরিয়া আদায় করেন আল্লাহ আপনাকে যেই অবস্থায় যেই রকম ভাবে আপনাকে রেখেছে। একটা ছোট্ট করে আপনাদেরকে গল্প শোনাই, ছোট্ট এক মিনিটে, যে একটা রেল লাইনের ধারে একটা ভিখারি যারা রেল লাইনে চেয়ে বেড়ায়, চাওয়ার জন্য স্টেশনে চেয়ে বেড়ায়, রেলের ধারে শুয়ে আছে স্টেশনের পাশে, তিরপাল টেঙে শুয়ে আছে, রাত যখন দুইটা তখন ভূমিকম্প হয়েছে, হ্যাঁ, আর ভূমিকম্পর কারণে কাঁপতে কাঁপতে পাঁচতলা দশতলা বাড়ি ভেঙে 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 ভিতরে ঢুকছে পড়ছে, আর সে তার ভূমিকম্পর কারণে ঘুমটা তখন ভেঙে গিয়েছে। এই অবস্থায় সে দেখছে ভাবছে নাকি আমার পাশে রেল চলেছে নাকি, এতটা কাঁপছে কেন, রাত্রে যখন ঘুমটা ভেঙেছে দেখছে ভূমিকম্প হচ্ছে, এই ভূমিকম্পের কারণে দশতলা পাঁচতলা বাড়ি সব ভেঙে ছারকার হয়ে গেল, মানুষ সব তলে ঢুকে গেল। সে অবস্থায় সেই সাজদায় পড়ে বলছে আল্লাহ এই তিরপালের তলায় আছি বলে আমি বেঁচে আছি, নচেত আজ আমি পাঁচতলায় থাকলে আমি কি অবস্থা আমার হতো। তার মানে আপনি পাঁচতলায় থাকেন কিংবা গাছতলায় থাকেন, বেশতলার উপরে থাকেন কিংবা আপনি তিরপালের তলায় থাকেন, আল্লাহ আপনাকে যে অবস্থায় রেখেছে, কেউ বাজারে যাবে ইলিশ মাছ খাবে, কেউ পুঠির মাছ খাবে, আপনাকে আল্লাহ যে হালাতে যে অবস্থায় রেখেছে আলহামদুলিল্লাহ বলবেন। এখনকার মানুষ বলা হয় আপনি কেমন আছেন, বলছেন আলহামদুলিল্লাহ, মুখ দিয়ে বের হয় না, কেমন আছেন, খুব একটা ভালো নাই, এটা আল্লাহ সুবিধা দেখাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 152 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন না শুকরি করো না, তোমরা আমার অকৃতজ্ঞতা হয় না, তোমরা কৃতজ্ঞ হও। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি আমি তোমাকে যেই হালতে রেখেছি যেই অবস্থায় রেখেছি সেই অবস্থায় যেন তুমি আমার শুকরিয়া আদায় করো, খবরদার তুমি না শুকরি করো না, ওয়ালা তাকফুরু। যেই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রেখেছেন ওই অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করেন, না শুকরি হন না, এটা ইমানদারের কাজ নয়। যে হালাতে আপনি থাকেন, কেমন আছেন ভাই, আলহামদুলিল্লাহ খুব ভালো রেখেছেন আল্লাহ, এটাই সঠিক সবার সর্বদা আপনাকে এটাই বলতে হবে যে আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। আপনি বলছেন যে ধনী আছে, যারা টাকা পয়সা আছে, ওরা সুখে আছে, এটা নয়, এটা একবারেই উচিত নয়, বোঝাটা ভুল। যেই অবস্থায় আল্লাহ আপনাকে রেখেছেন আলহামদুলিল্লাহ পড়বেন, সবাই বলবেন তো আলহামদুলিল্লাহ। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন নম্বরে বলছেন যে প্রশংসাকারী হবে আলহামিদুন, নাম্বার চার আসাইহুন সিয়াম পালন করে হবে রোজাদার হবে। এখন আগে একটা হাদিস বললাম যে এমন একটি জান্নাত যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, তার ভিতরে দুই নাম্বার কারাই জান্নাতটা হবে, যারাই বেশি বেশি করে সিয়াম পালন করে, ফরজ সিয়াম ব্যতীত রমজানে সিয়াম ব্যতীত অন্যান্য মাসে নফল সিয়ামগুলো বেশি বেশি আদায় করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইমানদার কারা, যারা বেশি বেশি করে সিয়াম পালন করবে, ওয়াদাম সিয়াম বেশি বেশি করে সিয়াম পালন করে। আর আল্লাহ বলছেন যে ইমানদার সুসংবাদ আল্লাহ তাদেরকেই দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসাইহুন, যারাই সিয়াম পালন করে হয়। সিয়ামটা কেন দিলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেন আমি হে ঈমানদারগণ তোমরা সিয়াম পালন করো, সিয়াম তোমাদের উপরে ফরজ করা হলো, তোমাদের পূর্ববর্তীদের ফরজ করা হয়েছিল। কেন মুত্তাকি হওয়ার জন্য? তার মানে আল্লাহ বলছেন সিয়াম পালনকারী হবে, কেন সিয়াম পালন করবে? যারা মুত্তাকি হবে সিয়ামের বিনিময়, যে বেশি বেশি সিয়াম পালন করবে সেই ব্যক্তিকে আমার আল্লাহ মুত্তাকি বলেছেন। এবার দেখেন সিয়াম পালনকারী, সিয়াম এমন একটি ইবাদত, সালাত এমন একটি ইবাদত, হজ এমন একটি ইবাদত, যাকাত এমন একটি ইবাদত, সালাত এমন একটি ইবাদত যা লোক দেখানো হয়, হজ এমন একটা ইবাদত যা লোক দেখানো হয়, যাকাত এমন একটা ইবাদত যা লোক দেখানো হয়, কিন্তু সিয়াম এমন একটা ইবাদত এটা লোক দেখানো হয় না। যে ব্যক্তি রোজা রাখে, যে ব্যক্তি সিয়াম পালন করে, সে আল্লাহর জন্য সিয়াম পালন করে। এর জন্য আমার আল্লাহ বলেছেন যে ব্যক্তি সিয়াম পালন করবে সে আমার এই জন্য সিয়াম পালন করে। তার মানে সিয়াম এমন একটা ইবাদত, এই সিয়াম পালনটা কারো লোক দেখানোর জন্য হয় না, এটা আল্লাহর জন্য রোজা রাখে। এই রোজাটা কত বড় নেকির আমল! পৃথিবীতে আল্লাহ যতগুলো আমলের কথা বলেছেন, সালাতের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, হজের কথা বলেছেন, সদকার কথা বলেছেন, যতগুলো আমল আল্লাহ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সিয়াম পালন যারা করে, যে ব্যক্তি সিয়াম পালন করে, এই সিয়ামটা আমার আল্লাহ যতটা আল্লাহর কাছে পছন্দ, আল্লাহর কাছে সিয়ামের আমলটা, সিয়াম পালন করাটা এটা আল্লাহর কাছে যতটা পছন্দনীয় আমল, অন্য কোনো আমল আল্লাহর কাছে ততটা পছন্দনীয় নয়। কেন নয়, কেন নয়? সিয়ামটা এটা লোক দেখানো হয় না, মানুষ সালাত আদায় করবে, যাকাত দিয়ে দিবে, দান দিয়ে দেবে, এটা লোক দেখানো হতে পারে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রোজা রাখবে সে আমার এই জন্য রোজা রাখবে। তার জন্য আমার আল্লাহ বলছেন ঈমানদার তারাই হবে যারা সিয়াম পালনকারী হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আস-সাজিদুন আর-রাকিউন আস-সাজিদুন, রুকুকারী হবে সাজদাকারী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনি মুসসালাতা ওয়া আতুজ-জাকাতা, সালাত আদায় করো, যাকাত দাও। সূরা বাকারা 43 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন সালাত আদায় করো, যাকাত দাও, ওয়ারকাউ রুকু করো মার রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরের 77 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকু ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ তোমরা রুকু করো, ওয়াসজুদু সাজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম তোমরা তোমার প্রতিপালকের ইবাদত করো। তার মানে রুকু সাজদার কথা বলা এই মানে সালাতের কথা বলা, সালাতের ভিতরে, সালাতের ভিতরে রুকু সাজদা এটা হলো ফরজ। তার মানে এখানে আমার আল্লাহ সালাতকে বোঝানো হয়েছে, এখানে সালাতের কথা বলা হয়েছে, রুকু করি মানে সাজদা করি মানে সালাত আদায় করে। তার মানে মুমিন যারা হবে, যারা ঈমানদার হবে, এরা বেনামাজি হতে পারে না, বিরজদার হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা সালাত আদায় করে না এরা কোনোদিন ঈমানদার হতে পারে না। মান তারাকা সালাতান মুতাআম্মিদান কাফা ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাতকে ছেড়ে দেবে সেই কাফের হয়ে যায়। তার মানে যারা সালাত আদায় করে ইচ্ছা মতো সালাতটাকে ছেড়ে দেয় এরা কাফের হয়ে যায়। কিয়ামতের দিন যখন বেঈমানদেরকে হাকাতে হাকাতে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, জাহান্নামের গেট মানেরা, জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের গেট মানেরা, তারা তাদেরকে বলবে, বেঈমানদেরকে বলবে তোমরা কেন জাহান্নামে আসছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে 42 43 44 নম্বর সূরা আল মুদাসসির আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ওয়ালাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকুম তুতিমুল মিসকিন। জাহান্নামে যখন বেঈমানদেরকে হাকাতে হাকাতে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের গেট মানেরা বলবে, জাহান্নামের গেট মানেরা বলবে তোমরা কেন জাহান্নামে আসছো? মা সালাকাকুম
পেশাকার কেন এই কঠিন জাহান্নামে তোমরা আসছো? কারণটা কি? কারণ তোমরা বলো কেন এত কঠিন জাহান্নামে তোমরা আসছো? তাদের প্রথম কথাই হবে, বলোলাম না গোবেরাল মুসল্লি, আমরা মুসল্লি ছিলাম না, আমরা সলাত আদায় করতাম না। তার মানে কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না, সমস্ত ওলামাদের মত কাউকে জাহান্নামী বলা যাবে না। কিন্তু সবর বড় আলেম ওলামাদের মত যে বেনামাজি কোনোদিন জান্নাতেই যাবে না, বেনামাজি কোনোদিন জান্নাতেই যাবে না। কেন কেন কেন? এটাই তার উত্তর। আল্লাহ সুরা মুদাসসিরের ভিতরে বলছে, যখনই তাদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামের ভিতরে এসেছো বলো, প্রথম জবাব তারা দেবে, ওয়ালাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, আমরা আল্লাহর ইবাদত করতাম না, আমরা ইবাদতকারী ছিলাম না, ওয়ালাম নাকুম মুতঈমুল মিসকিন। দ্বিতীয় নাম্বার তারা বলবে, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে খাওয়ার দিতে উৎসাহিত করতাম না, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম, এবং আমরা কিয়ামতের দিবসকে, কিয়ামতের দিনটাকে আমরা বিশ্বাস করতাম না। এই জন্যই আমাদেরকে জাহান্নামে আসতে হচ্ছে। তাহলে জাহান্নামে যাওয়া প্রথম কারণ সেটাই হচ্ছে সলাত আদায় করে নয়, সলাত আদায় করে না, এই কারণেই তাদের এই অবস্থা, এই কারণেই তাদের এই অবস্থা হয়েছে। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত নম্বর কি বলছেন, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সৎ কাজের আদেশ করবে, ওয়ান্নাহুনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে, নোংরা কাজ থেকে বিরত রাখবে। এটা হবে ইমানদারদের কাজ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনত্রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনত্রে সূরা আল ইমরান 104 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জওয়ালতাকুম মিনকুম উম্মাতিন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের এমন একটা দল থাকা উচিত, তোমাদের এমন একটা দল থাকা উচিত যে তারা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজের নিষেধ করবে। এটা দল থাকার পরিহার্য দরকার, অপরিহার্য দরকার। এটা তোমাদের ভালো কাজের আদেশ করা এবং নোংরা কাজ থেকে নিষেধ করা, আল্লাহ বলছেন এটা তোমাদের দল থাকা উচিত। আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে নিষেধ করা, এইটা যদি তোমাদের ভিতরে থাকে, আমি আপনি যদি মানুষকে যদি অন্যায় থেকে বিরত রাখেন, আমি আপনি যদি মানুষকে অন্যায় কাজের বাধা দিই আর ভালো ভালো কাজের যদি আদেশ দিই, তো আমার আল্লাহ বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফলকার। তার মানে এবার দেখেন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেছেন, তোমরাই তো সবচাইতে দামি উম্মত, তোমরাই তো সবচাইতে অতি উত্তম উম্মত। কেন আমরা সবচাইতে অতি উত্তম দামি উম্মত? কারণটা কি? কেন? কারণটাই হলো আল্লাহ তাআলা বলেছেন যে তাদের কাজ হলো তামরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজের নিষেধ করবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, এই কারণে তোমরা সব চাইতে দামি আম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
হাদিসের ভিতরে এসেছে যে নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরু বিয়াদিহি, যখনই তোমরা অন্যায় দেখবে তখন তোমরা প্রতিবাদ করো, যখনই তোমরা অন্যায় দেখবে সেই অন্যায়টাকে প্রতিবাদ করো সর্বপ্রথম হাত দিয়ে, বিয়াদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের কথা বলেছেন, হাত দিয়ে তোমরা সেটাকে অন্যায়টাকে রুখো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইল্লাম ইয়াস্তাদি, যদিও তা সম্ভব না হয়, ফাবি কলবি, তাহলে তাকে মুখ দিয়ে বুঝাও, মুখ দিয়ে সেটাকে প্রতিবাদ করো। জি, তারপরে আল্লাহ রাসূল বলছেন, ফাইল্লাম ইয়াস্তাদি, যদিও তা সম্ভব না হয়, ফাবি লিসানি, তাহলে তাকে সেটাকে অন্তর দ্বারা ঘৃণা করো। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যখন অন্যায় দেখবে তখন সর্বপ্রথম কি দিয়ে রুখবে, সেটা কি দিয়ে, হাত দিয়ে। তারপরে আল্লাহ রাসূল বলছেন, যদি তা সম্ভব অনুকূলে তোমার না হয় তাহলে সেটা মুখ দিয়ে বলবে, তারপরে ফাবে লিসানিহি, তারপরে বলছেন যে অন্তর থেকে ঘৃণা করবে। তো কি ঘৃণা করবেন? একটা লোক চায়ের দোকানে তাস খেলছে, হ্যাঁ, একটা লোক তাস খেলছে চায়ের দোকানে, তার কারণে কি সেই লোকটাকে আপনি ঘৃণা করবেন? হ্যাঁ, কি বুঝতে পারছেন আপনারা? একটা লোক মদ পান করেছে, এটা খারাপ কাজ না ভালো কাজ? খারাপ না ভালো? খারাপ কাজ করেছে, তো সেই লোকটাকে কি আপনি অন্তর থেকে ঘৃণা করবেন? সেই লোকটাকে হ্যাঁ ঘৃণা করবেন? জি না, লোকটাকে ঘৃণা করা যাবে না। এখানে কি বুঝবেন আপনি? ভাবে লিসানিহীন, এখানে কি বুঝবেন? সেই লোকটাকে ঘৃণা করা যাবে না যেই মদ পান করেছে আর যে চায়ের দোকানে গল্প করছে আর তাস খেলছে, ওই লোকটাকে ঘৃণা করতে হবে না, তার কাজটাকে। কোনটাকে? তার কাজটাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। আর আপনি যদি তাকেই ঘৃণা করে তার সঙ্গে যদি কথাই না বলে, তাকে যদি নাই বুঝান, তাহলে কোনো লাভ আছে? তাহলে আমি যে কিছুক্ষণ আগে বললাম যে তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, তাহলে এটা কি করা হয়? তাহলে যে ওরা খারাপ কাজ করছে, তা আপনি যদি তাদেরকে অন্তর থেকে ঘৃণা করেন তাহলে তাকে আপনি বোঝাতে পারবেন। তাহলে ঘৃণা করতে হবে কোনটা? তার কাজটাকে, তার নোংরা কাজটাকে ঘৃণা করতে হবে। এটাই আপনাকে পরামর্শ দিলাম। তার মানে তওবাকারী হবে, ইবাদতকারী হবে, প্রশংসাকারী হবে যেখানে থাকবে। নাম্বার চার, সিয়াম পালনকারী হবে, রুকুকারী হবে, সাজদাকারী হবে, এবং ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহ বলছেন এদেরকে সুসংবাদ দিয়ে দাও, মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও, এরাই হচ্ছে জান্নাতি দল, এরাই জান্নাতে যাবে। এবার দেখেন যারা মুমিন হবে এরা কেমন হবে। হাদিসটা এসেছে ইবনে মাজাহ শরীফের হাদিস 4259, ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আল্লাহ রাসূলকে এসে এক ব্যক্তি প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আইয়ুল মুমিনিনা আফজাল, সবচাইতে উত্তম মুমিন কে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই হচ্ছে উত্তম মুমিন। কি বললাম? যার চরিত্র ভালো সেই হচ্ছে উত্তম মুমিন। তাহলে চরিত্রটা কত দামি জিনিস জানেন? যখন কিয়ামতের দিন আপনার আমল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানের পাল্লাতে যখন ওজন করবেন, তখন সবচাইতে যে আমলটা বেশি ভারী হবে সেটাই হচ্ছে উত্তম চরিত্র। কোনটা কথা বলেন? কোনটা সবচেয়ে ভারী হবে? উত্তম চরিত্রটা আপনার মিজানের পাল্লাতে সবচাইতে ভারী হবে। তারপরে আনসারীদের ওই ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ফাআইয়াল মুমিনিনা কিয়াসো, আল্লাহর নবী সবচাইতে বুদ্ধিমান মুমিন কে? তো আল্লাহর নবী বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, আকসারুহুম লিল মাউতি যিকরা, যে ব্যক্তি মরণকে বেশি বেশি করে স্মরণ করে, যে ব্যক্তি বেশি
বেশি বেশি মরণকে স্মরণ করে এবং পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে না, এই দুনিয়াটাকে এমন ভাবে সে জীবনটাকে কাটাবে পরকাল বিহীন জীবন যাপন করবে, পৃথিবীর জীবনটাকে এমন ভাবে কাটাবে পরকালে যেন হিসাব দিতে পারে, পরকাল বিহীন জীবন যাপন করবে। আর দুনিয়াকে মরণকে নিয়ে ভাবে, মরণকে নিয়ে স্মরণ করবে, মরণকে নিয়ে স্মরণ করবে, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তো নবীজি বলছেন এটাই হলো উত্তম মমিন। আল্লাহ নবী মৃত্যুর কথা বললেন, যেই ব্যক্তি মরণকে নিয়ে বেশি বেশি করে স্মরণ করবে, তার মানে দেখেন আপনি যখন বেশি বেশি করে মরণকে যখন আপনি স্মরণ করবেন তখন আপনার দুনিয়ার স্বাদ আপনাকে আর ভালো লাগবে না। যখনই আপনি মরণকে বেশি বেশি করে স্মরণ করবেন তখন আর দুনিয়ার স্বাদ আপনাকে ভালো লাগবে না, দুনিয়ার চাচ্ছি কোন ঐশ্বর্য বানিয়ার জন্য আপনাকে ভালো লাগবে না। আর যখনই আপনি দুনিয়া আপনাকে ভালো লাগবে না আর মরণকে যখন বেশি বেশি করে স্মরণ করবে তখন আপনার ইবাদত মধ্যে আরো মনোযোগ লাগবে। আর কবর জিয়ারত করতে হবে, সকাল সন্ধ্যা যাবেন কবর জিয়ারত করবে। আপনার জীবনটা এমন একটা জীবন, পা থেকে মাথা পর্যন্ত তুমি তোমার জীবনকে নিয়ে ভাবো। তুমি যদি তোমার জীবনকে নিয়ে ভাবো তিনটি জায়গাকে ভ্রমণ করো। এক নম্বর জায়গা হলো জেলখানা, দুই নম্বর হলো হাসপাতাল, তিন নম্বর হলো কবরস্থান। তুমি যখন জেলখানাতে যাবে, তুমি যখন জেলখানাতে যাবে তখনই বুঝতে পারবে স্বাধীনতা কাকে বলা হয়। যারা স্বাধীনতা কাকে বলা হয়, যারা জেলের ভিতরে আছে এরা স্বাধীনতা নয়, এরা পরাধীনতার জীবনটা কাটায়, এরা স্বাধীন নয়। আপনি হলেন স্বাধীন, জলসা এসেছেন, মন চলে যাবে, বাড়ি চলে যাবেন, মন যাইবে এখন ফারাক্কা চলে যাবে, যেটা মন সেটা আপনি করতে পারবেন। কিন্তু যারা জেলের ভেতরে আছে এরা পশ্চিমকলতা করতে পারবে না। আপনার জীবনকে যদি আপনি ভাবতে চান তাহলে দ্বিতীয় নম্বর জায়গা যান, সেটাই হলো হাসপাতাল। হাসপাতাল এমন একটি জায়গা, কতগুলো মানুষ অ্যাক্সিডেন্টে রোগী গাড়িতে চাপা পড়ে গেছে, পা হাত পা দুশো ছটা হাড় যেন চুরমার হয়ে গেছে, বাপরে মারে করে চিৎকার করেছে, কতগুলো রোগী অপ্রসীম চলছে, কত চিৎকার করছে। আপনি যদি হাসপাতালে যান তবে আপনি বুঝতে পারবেন সুস্থ শরীর কত বড় দান। যদি আপনি হাসপাতালে যান তাহলে আপনার সুস্থ শরীর কত বড় আল্লাহর বড় দেওয়া নিয়ম, এটাই আপনি বুঝতে পারবেন। নাম্বার তিন কবরস্থান, যদি আপনি কবরস্থানে নীরব নগরে যান তার তাহলে আপনার জীবনটাকে নিয়ে ভাবতে পারবেন। হায়াত আছে বিধায় আপনার কত মূল্য রয়েছে, হায়াত যেদিন শেষ হয়ে যাবে আপনাকে আমাকে সেই জায়গাতে নীরব নগরে কবরে শুয়ে দেওয়া হবে, সেই জায়গাতে কোনো খবর যাবে না, কোনো খবর আসবে না, সেটাই হলো কবরস্থান। কবরস্থানে আপনি যখন কবরে জিয়ারত করবেন, কবরস্থানে যখন যাবেন তখন আপনার অনুসরণ অনুগমন করবেন, নিজে চিন্তাশীল হবেন যে আমার মতন এক ব্যক্তি আমার গ্রামের মসজিদে জুমার সালাতে এসেছে, আমি তার পাশে সালাত আদায় করেছি, আমি সকালে তার সঙ্গে চা খেয়েছি, তার সঙ্গে সারা বছর প্রতি বছর জলসা শুনেছি আমাদের এই পীরকে গ্রামে, এই জলসা শুনতে শুনতে আমার ওই বন্ধুটা আগামী বছর মারা গিয়েছে, বিধায় জানি একাই জলসা শুনতে এসেছি, সে নীরব নগরে কবরস্থানে পড়ে আছে, কোনো খবর নাই, আমাকে একদিন চলে যেতে হবে, হায়াতটা যেদিন শেষ হয়ে যাবে। যখন আপনি কবরস্থানকে নিয়ে ভাববে তখন আপনার মরণ কেবল স্মরণ আসবে, তখন আপনার জীবনের হায়াতটা কত বড় নিয়ামা তখনই আপনি বুঝতে পারবে। আর বেশি বেশি করে মরণকে স্মরণ করলে কি হবে, বেশি বেশি করে মরণকে স্মরণ করলে কি হবে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে স্মরণ করো, ইয়ানিল মাউত, তোমরা বেশি বেশি করে স্মরণ করো, ইয়ানিল মাউত, মরণকে বেশি বেশি করে স্মরণ করো, তাহলে নবীজি মরণকে
স্মরণ করার কথা বললে মরণকে স্মরণ করে কি লাভ হবে, মরণকে স্মরণ করে কি লাভ হবে, মরণকে স্মরণ করার কথা কেন নবীজি বললেন? তারপর নবীজি বললেন হাদ মিল্লাদা, মরণকে স্মরণ করলে দুনিয়ার চাচ্ছি কোন ঐশ্বর্যবাণী, দুনিয়ার যতগুলো মজা আছে এই দুনিয়ার যত মজাকেই ধ্বংস করে দেয়, জীবনের স্বাদকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মত। এই কারণে আমার নবীজি মতকে স্মরণ করার কথা বলেছেন, যখন তোমরা মতকে স্মরণ করবে তখন দুনিয়ার স্বাদ তোমাদের ধ্বংস হয়ে যাবে, তখনই আপনার জীবনের স্বাদ আপনাকে আর ভালো লাগবে না, শেষ হয়ে যাবে জীবনের এই চাকচিক্যর ঐশ্বর্যবাণী, সেই লোভের মোহে পড়ে আছেন, এই দুনিয়ার মোহ সব কেটে যাবে যখনই আপনি এই মরণকে নিয়ে স্মরণ করবেন। তাহলে রাসূল বলছেন ইয়াসরুলিল মাউতে যিকরা, সবচাইতে বুদ্ধিমান মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করে, তাহলে আপনি জান্নাতে যেতে পারেন। এটাই এবার দেখেন মুমিন যেই হবে সে অন্য কারো সঙ্গে, যারা সলা দাদাই করে না, যারা গাঁজাখোর, যারা বিড়িখোর, সিগারেট খোর, মদ পান করছে, এরা এদের সঙ্গে বন্ধুত্ব করবে না। হ্যাঁ, যেই ব্যক্তি মুমিন হবে মুমিনকে বন্ধু বানাবে, এটা আপনি সুস্পষ্ট দেখতে পাবেন যদি আপনি চিন্তাশীল হন। কেন? আর আপনি যদি প্রকৃত মুমিন হন তাহলে আপনাকে বন্ধুত্ব বানাতে হবে মুমিনের সঙ্গে, কাফের সঙ্গে নয়। কেন? যে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করতে আল্লাহ নিষেধ করেছেন। আর যখনই আপনার ইমানদার বন্ধু হবে, যখনই আপনার পরিষ্কার বন্ধু হবে, তখন আপনি সলা তাদের সময় যদি হয় সেও সলা তাদের করবে, আপনাকে নিয়েও যাবে, যাবে না যাবে না? তো বন্ধু কেমন হবে? সে নিজে মরণকে স্মরণ করবে, আপনাকে স্মরণ করিয়ে দিবে, আপনি স্মরণ করবেন তাকেও স্মরণ করিয়ে দিবে, এরকম একটা বন্ধু দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন লা ইয়াত্তাকিদুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিনগণ যেন অন্য মুমিনকে ছাড়া কাফের সঙ্গে বন্ধুত্ব না করে, যারাই এই কাজটা করবে বন্ধু করবে ইমানদারকে বাদ দিয়ে কাফের সঙ্গে, আল্লাহ বলছেন মাইয়া ফাইল দালিকা, যারা এরকম এই কাজটা করবে ফালাইসা মিনাল্লাহি, আল্লাহ তাদের সম্পর্ক থাকবে না, আল্লাহর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। তাহলে যারা ইমানদার হবে ইমানদারই তাদের বন্ধু হবে, বুঝতে পারলেন? আল্লাহ যেন আমাদেরকে সকলকেই যতক্ষণ থেকে আলোচনা চলছে আল্লাহ যেন সকলকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সকলকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।